করুণাময়ী রানী রাসমণি। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো শোনা। মায়ের পুজো হবে রক্ত জবা ছাড়া, কিসের লক্ষণ ঠাউর? সবই তো মায়া গো মায়া। তুমি এতটুকু মেয়ে, এত কিছু জানো? জানি বাপু জানি। দেখো বাপু, এখন আবার জিজ্ঞেস করে বসে না, আমি তো কত জানলাম কোথা থেকে, আমি সব জানি। তুমি আসবে আমি সেও জানি। নাও জবা ফুল করে ধরো তো বাপু, তোমাকে দেবো বলে সে কত দূর থেকে জবা ফুল নিয়ে এলুম। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো শোনা। মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো শোনা। মন রে রানী গান জানলো কি করে খেমি? এত সাধক রামপ্রসাদী গান ও জানলো কি করে? কে বা কারা এর পেছনে রয়েছে সেটি তো জানতে পারলাম না। আমি জানি, আমি জানি কে এই কাজ করেছে। বাবা মশাই আর রাজচন্দ্রের কানে খবরটা পৌঁছানোর আগেই আমাদের এ বাড়ি থেকে চলে যেতে হবে। বিষময় তৈরি হয়ে নাও, আজ রাতেই আমাদের এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি দয়া করেছো ঠাকুর, তুমি বউকে দয়া করেছো। বউ তোমার উপর ভরসা করেছিল, বউয়ের বিশ্বাস ছিল ঠাকুর বউ মন্ত্রতন্ত্রের জোর কাটিয়ে উঠবে। ঠাকুর বউ আগের মতো সুস্থ হয়ে গেছে ঠাকুর, তুমি এবার বউ আর ঠাকুর বউকে মিলিয়ে দাও, মিলিয়ে দাও। বৌঠান, আমার উপর কিসের মন্ত্র করা হয়েছিল? চুপ করে থাকবেন না বৌঠান, আমার উপরে কি মন্ত্র করা হয়েছিল? সেসব কথা জেনে তুমি কি করবে ভাই? জনার্দন তোমায় সুস্থ করে তুলেছেন, এই না অনেক। কিন্তু বৌঠান, আমি তো বড় কোনো ধরনের অসুখে পড়িনি। হ্যাঁ, একদিন শরীরে কেমন একটা কাটা ফুটছিল আর তাপ বেড়েছিল। সে তো সবে শুরু ঠাকুরপ, আরো অনেক বড় ক্ষতি হতে পারত। তোমায় তুক করা হয়েছিল যাতে তুমি বউকে ছেড়ে দাও। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনি তোষকের নিচে মাছের আঁশ, শুকনো জবার বসির কথা বলছেন। তো ওগুলো দিয়ে বশীকরণ হয় সেটা আমি জানি, কিন্তু এই সব কিছু কুসংস্কার, এসবের প্রতি বিন্দু মাত্র বিশ্বাস আমার নেই। সে তোমার বিশ্বাস থাকুক বা না থাকুক, ব্যাপারটা তো হয়েছে। তুমি জানো ঠাকুরপ, তুমি জানো তুমি তুমি বউয়ের সাথে কত খারাপ ব্যবহার করেছো। হ্যাঁ, আমি খারাপ ব্যবহার করেছিলাম আমি জানি, কিন্তু সে তো আমি অভিনয় করেছিলাম, কে কাজটা করেছে সেটাকে ধরার জন্য। কিন্তু তারপর আমি এদিকেই আসছিলাম, হঠাৎ দেখলাম রানী কেমন ভূতগ্রস্তের মতো জলের দিকে এগিয়ে যাচ্ছে। ওর কোনো সার ছিল না, আর মনে হচ্ছিল ও কিছু একটা দেখছে, যা ওকে সম্পূর্ণ বশ করে ফেলেছে। আর আমি কিছু বুঝে ওঠার আগেই তো জ্ঞান হারালো। আসলে
কলকাতাতেও অদ্ভুত সব কাণ্ড ঘটেছে। রানীর আধার অনেক উচ্চ স্তরের, এটা সাধক রামপ্রসাদের ভিটে, নিকটেই তার সাধন পীঠ। পঞ্চমুণ্ডীর আসন এখনো তপ্ত, এ পিঠে এলে রানীর মতন মেয়ের যে নানান অভিজ্ঞতা হবে সেটাই স্বাভাবিক। ওর চেতন এক্ষুনি ফিরবে, কেউ ওকে বিরক্ত করো না। রাজচন্দ্র থাকুক, বাকি সবাই ভেতরে চলো। আজ মায়ের বিসর্জনের দিন, এমনই এক বিসর্জনের দিন সাধক রামপ্রসাদ সেন মাতৃমূর্তিকে বিসর্জন দিতে গিয়ে নিজেও স্বেচ্ছায় সলিল সমাধি নিয়েছিলেন। আমি নিজে তার সমাধির পর এ পীঠ দেখতে এসেছিলাম। আর ওই কালো বাচ্চা মেয়েটা, ও তো বলল ও আবার আমার কাছে আসবে। তুই ভয় পাস না রে, আমি আবার আসবো, যখন আসবো তখন অন্য রূপে আসবো রে। কিচ্ছু দেখিস নি তুই, কিচ্ছুটি দেখিস নি, শুনতে পাচ্ছিস তুই, কিচ্ছু দেখিস নি। এসবই তোর মনের ভুল, বুঝেছিস? তুই আমাদের রানী, তুই বড় ঘরের বউ, তোকে সৌবাড়ির ঘর করতে হবে। চিকিৎসা করে আমার ছেলের রোগ সারেনি, আমি আমার ছেলেকে তোমার কাছে নিয়ে এসেছি মা। তোমার শীতল জলের পরশে আমার ছেলের শরীর ঠান্ডা করে দাও মা। At last পাওয়া গেছে। কাকে বেশি ভালো দেখতে, আমাকে না যুবরাজ থাকে? মানে দুজন পুরুষকে যদি পাশাপাশি দাঁড় করানো হয় তোমার নজরটা কার দিকে যাবে? কি বলছো তুমি এসব? দেখো তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না, আর বুঝতে পারছি না বলেই এই প্রশ্নের উত্তর দেব না আমি। উত্তর তুমি দিতেও পারবে না। কিরে গয়না খুঁজছিস? কে? বেনারসি খুঁজছিস? কে বলছেন? ওর তো অতৃপ্ত আত্মারে তৃপ্তি হয়নি, সেই জিনিস কখনো থাকে? সেই সব জিনিস আত্মার কাছেই গেছে। কে বলছো কি তুমি? কে? আমি বলছি আজ রাতের বেলা আমি বেনারসি গয়না পরে তোকে দেখা দেব। না, এই বৃদ্ধ মানুষটা তোকে আজ অভিশাপ দিচ্ছে, এই সোনাই একদিন তোর জীবনের সর্বনাশের কারণ হবে। এই গয়না না হয় আমার সর্বনাশের কারণ হবে, কিন্তু যে গয়নাগুলো তুমি পরে যাচ্ছ সেগুলো রায় জুয়েলার্সের সম্পত্তি, সেগুলো খুলে দিয়ে যাও। তুমি আর এই ভদ্র মহিলা মিলে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। ছোট্ট বেলা থেকে মা 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 বলে চিৎকার করেছি, কেঁদেছি, কিন্তু কেউ আসেনি। এসেছে একটা আয়া, স্কুলের প্যারেন্টস ডেতে সবার মা এসেছে, আমার কেউ আসেনি। আমি বইতে মা শব্দটা পড়েছি কিন্তু কখনো চোখে দেখিনি।
গোসল করছে কেন হঠাৎ করে? নীল আপনার আসল নিজের মেয়ে তো, নীলে কোনো ক্ষতি করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। বাকিদের জন্য কথাটা রিপিট করতে হবে না আশা করি।